প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসলাম তান্ত্রিক কবিরাজ হাবিজুর রহমান ভাইয়ের বাসাতে, ওনার অফিসে। ওনার ঠিকানাটা হলো সিলেট বিয়ানীবাজার। আমরা অনেক দূর দূরান্ত থেকে গাড়ি মোটরের রাস্তা অনেক রাস্তা পের করে ওনার অফিসে আসছি। সকাল থেকে অনেক ওয়েট করার পরে ওনার সাথে এখনই সরাসরি আমরা দেখা করতে পারছি। অনেক ঝামেলা ছিল, অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসছে, এমনকি আসার পরে দেখলাম এলাকার মধ্যে ওনার অনেক সুনামও রয়ে গেছে। এখন আমরা সরাসরি বিস্তারিত কিছু ওনার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দয়ায় ভালো আছেন। জি ভাইজান, আমরা সকালে আসছি, অনেক পথ ওয়েট করার পরে আপনার সাথে মনে করেন যে একটা সাক্ষাৎকার নিতে আইসে, দেখলাম যে এলাকার মধ্যে আপনার অনেক সুনাম রয়ে গেছে। গেটের মধ্যে দাঁড়িয়েছিলাম, আপনার ছাত্র বলল ভাই একটু ঝামেলাতে আছে, উস্তাদ একটু ঝামেলাতে আছে, আপনারা কিছুক্ষণ পরে ওনার সাথে যোগাযোগ করেন। এখন আমরা অনেক ওয়েট করার পরে আপনার সাথে সরাসরি একটু সাক্ষাৎকার করতেছি। এখন দেখতেছি যে আপনি যে আসনের মধ্যে বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে টাজে আছেন নাকি? জি ইনশাল্লাহ, একটা কাজ নিয়ে আমি একটা আসনের বসছিলাম, একটা লোকের একটা মনে করেন তাদের স্বামী স্ত্রীর মনে করেন অমিল যে আছে, বিয়ে শাদীর মধ্যে স্বামী স্ত্রীর সংসারটা ভেঙে গেছে, তাদের একটা ইস্তেকারা বসীকরণের একটা আসন নিয়ে বসছিলাম, মানে তাদের স্বামী স্ত্রীর 7 বছরের সংসার ভেঙে গেছে, এটার একটা কাজ নিয়ে একটা তকদির নিয়ে বসছিলাম। জি জি, এটা যে কাজ নিয়ে আপনি বসছেন, আচ্ছা আপনি মনে করেন যে এই কাজটা কি দেখা যাবে? জি অবশ্যই দেখা যাবে, এখানে মধ্যে আসনের মাধ্যমে আল্লাহর রহমতে এই মুহূর্তে দেখতে পারবেন এবং দেশে বিদেশে যারা আছে আল্লাহর রহমতে দর্শক শ্রোতা সবাই দেখতে পারে ইনশাল্লাহ। আমার কাজগুলো আমি সবসময় করে থাকি ইনশাল্লাহ। জি সবাই দেখতে পারবে না ইনশাল্লাহ সবাই। আচ্ছা ভাই, মনে করেন যে আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন? আমি তো কিছু কাজ করে থাকি আল্লাহ পাক রব্বুলের নাম নিয়ে, যে যাদের বিয়ে শাদী জিনিসটা হয় না, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা পায় না, এবং প্রেম ভালোবাসার ব্যর্থতা, এবং কিছু জায়গা জমি নিয়ে ভেজাল, কিছু মামলা মোকদ্দমা, এবং কিছু বান বেতের কাজ করে থাকি, কিছু কুফুরি কালা কুফুরি নষ্ট চালান, কিছু এইগুলা কিছু নষ্ট গুলা কাটিয়ে দেয়, কিছু আত্মা দূষিত আত্মা মানসিক শরীরের মধ্যে প্রবেশ করে কিছু ক্ষয়ক্ষতি গুলা হয়ে থাকে যে মানুষের, যেগুলা ভূত পিশাচ কিছু চালানের দেও দানব এবং কি এগুলোর কিছু কাজ। জি জি, আচ্ছা ভাই, যে আপনি এই কাজগুলো যে করেন, এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করেন? মানুষদেরকে মনে করেন যে সেবা দেন, কত ঘন্টার ভিতরে আপনার এই কাজগুলো হয়? আল্লাহর রহমতে 72 ঘন্টার মধ্যে এগুলো কাজ করে থাকি ইনশাআল্লাহ। 72 ঘন্টার ভিতরে? 72 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে। জি, আপনি কাজ করে থাকেন 72 ঘন্টার ভিতরে। আচ্ছা আপনার শিক্ষাটা কোথায়? আমার শিক্ষাটা হলো আসাম পানামে। আসাম পানামে? আসাম পানাম মায়ামে। জি, মায়ামে থেকে আপনি শিক্ষা করছেন। আপনি কি এমনি কোনো বংশগত শিক্ষা করছেন নাকি বংশগত কোনো না ওইখান থেকে শিক্ষা করছেন? না না, আমাদের বাপ দাদা থেকে মনে করেন এই শিক্ষাটা পায় আসছে। আমি মনে করেন আমার বাবাও ছিল একটা তান্ত্রিক, তার ঘরে আমি ছেলে যে আছি আমিও একটা তান্ত্রিক, মনে করেন এখানে আমার শিক্ষাটা আমার বাবাই নিয়ে গেছিল ভারতে আসামে, এই আসাম পানামের মধ্যে আমি শিক্ষাটা করে রাখি 12 বছর প্রশিক্ষণ করে, এগুলা কাজ আল্লাহর রহমতে চ্যালেঞ্জের মোকাবেলা করে থাকি দেশে বিদেশে। আল্লাহর রহমতে মনে করেন যে কোনো কাজ কর্ম যদি মানুষের থাকে আল্লাহর রহমতে সরাসরি চাইলে আমার কাছে এসে কাজ করে দিতে পারবে, আল্লাহর রহমতে চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করে থাকি ইনশাল্লাহ। ভাই আপনি যে একটা কাজের কথা বলছিলাম, এই কাজটা যদি এখন মনে করেন দর্শকের উদ্দেশ্যে একটু দেখিতেন, আপনার এই মনে করেন যে কাজটা কি এখন শুরু করবেন আপনি? হ্যাঁ অবশ্যই, আপনি মনে করেন আসছেন এই মুহূর্তে এই কাজটা করতেছিলাম, আর এই কাজের মাধ্যমে আপনি আইসে পড়ছেন, এখন তো যেহেতু আসছেন আল্লাহর রহমতে তাহলে এই কাজটা শুরু করবো, আপনিও দেখতে পারবেন এবং কি দেশে বিদেশে যারা আছে দর্শকবৃন্দ তারাও দেখতে পারবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি কাজটা এখানে আসন করবো, আসনটা দেখতে পারবে। জি, তাহলে আপনি কাজটা একটু শুরু করুন, দর্শক বন্ধুরা আপনারাও সাথে থাকেন, আমরা মনে করেন যে ওনার কাজটা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিগণ সাগাতি করে চৌষিরে বন্দনা করে হুকুমে আল্লাহর মন চলিতে পবন চলে সন্ন্য চলে পায়, মেরিগণ সাগাতি করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করে আদ্য শক্তির মহামন্ত্র আসামি বান কিপ্রে বান সাত বানের এক বান কাটি করে চমচা মল বন্ধ থল বন্ধ আদ্য শক্তি মহামন্ত্র চিং 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 তা মানে ডাইনে চক্কর বামের শুনে আজকে কাজটা যে বলছি এই কাজটার নামটা হলো হাবড়ি, আর মনে করেন এখানটার মধ্যে মনে করেন ডিলারের কাজটা নিয়ে বসছি। এই যে মেয়েটার নাম হলো হাবড়ি, এই যে ছেলেটার নাম হইলো মনে করেন ডিলার, এই ছেলেটা মনে করেন এখানের মধ্যে স্বামী স্ত্রীর তাদের সম্পর্কটা 7 বছর হয়েছে, এই সম্পর্কটা ভাঙিয়ে গেছে তাদের স্বামী স্ত্রীর মিল করার জন্য, এখন একটা বানসার বই এখানে চালান, এই চালানটা চলে যাবে 72 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে তাদের স্বামী স্ত্রীর সংসারটা এক হয়ে যাবে ইনশাল্লাহ। এই কাজটা এখন করবো ইনশাল্লাহ। দেখান একটু আমাদের মেরিবন সাগাতি করে আদ্য শক্তি, মেরিবন সাগাতি করে আদ্য শক্তি, মেরিবন টুনটুনি গলা কাটি পিপিরে ধাপান, মেরিবন সাগাতি করে আদ্য শক্তি মন চলিতে পবন চলে সন্ন চলে ভাই আদ্য শক্তি মহামন্ত্র আসামি বান কিপ্রে বান সাত মেরিবন সাগাতি করে যা 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 কাজ হয়ে যা 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, ইচকে যা যা বুকি যা যা দিলারের বুকি হাবিলে ফেলে দে যা 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 বন্ধ। জি, আমরা দেখতে পেলাম অলরেডি এখান থেকে একটা আপনি পানি দিলেন, আর এখান থেকে মনে করেন যে একটা চালনা বাড়ি, এগুলো আগুনের গুল্লার মতো, আপনি কি কাজটা কমপ্লিট করে ফেললেন?
আমরা হলাম মনে করেন একটা কথা বলি, আমরা হলাম মনে করেন মাটির তৈরি, আর জিন জাতি হলে এটা হলো আগুনের তৈরি। যেখানে যে অগ্নিকাণ্ড হয়েছে এটা হলো মহাগুরু বান মারা হয়েছে, কথা বুঝছেন? এই বান্দার মাধ্যমে মনে করেন তাদের স্বামী স্ত্রীর নামের উপরে যে মনে করেন চালান আছে, একের উপরের প্রতি আগুন যেভাবে জ্বালাপোড়া করে এইভাবে যন্ত্রণা করে তারা স্বামী স্ত্রী একে অপরের প্রতি 72 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে আপোষ করে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার মনে করেন যে এই ভিডিওটা দেশ বিদেশের অনেক মানুষ দেখবে, এমনকি যদি মনে করেন যে দর্শকের উদ্দেশ্যে অনেক মানুষ আপনার এই ভিডিওটা দেখে মনে করেন যে ফোন দিবে, তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তারা? আমার সাথে যোগাযোগ করতে গেলে এক নম্বরে হলো মনে করেন কথা বলতে হবে আমার সাথে ভিডিও কলে। ভিডিও কলে না থেকে বাংলাদেশে দেখেন বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগের মধ্যে কিছু তান্ত্রিক প্রতারক আছে, এইসব চক্র আছে, তারা কি করে মোবাইলের মাধ্যমে মনে করেন তারা নাম্বার বসিয়ে কিছু তান্ত্রিকের নাম বিক্রি করে। কিছু মনে করেন মানুষ আছে তারা তান্ত্রিক সরাসরি পেজ না দেখে, তারা নিজের চেহারা না দেখে তারা দেশে বিদেশে এরকম কিছু কাজ করিয়ে থাকে। মনে করেন তারা মানুষকে মনে করেন লক্ষ লক্ষ টাকা মানুষ কাছ থেকে কাজ না করে টাকা পয়সা খাইতেছে, আমাদের মতো তান্ত্রিকদের নাম্বারের উপরে তারা নাম্বার দিয়ে মনে করেন তারা এরকম প্রতারক কিছু চক্র আছে। তা আমি একটাই কথা বলবো দর্শকের উদ্দেশ্যে, যদি যে কোনো দর্শকের কাজ করা আসে সরাসরি আমাদের সাথে মোবাইলে কলে ভিডিও কলে দেখে কাজটা করাবে, এবং কি আমাদেরকে ভিডিও কলে না দেখে এবং আমাদের যে নাম্বারটা দিয়ে দেওয়া হবে মোবাইলের মাধ্যমে যে নাম্বারটা দেওয়া হবে এই নাম্বারটা দেখে সরাসরি আমাদের সাথে নাম্বার ওই নাম্বারে কথা বলে কাজ করবে, আমাদের নাম্বারে কথা বলতে হবে। জি, আপনি কি নাম্বারটা বলবেন না আমি আপনার নাম্বারটা বলে দেব? হ্যাঁ, আপনি একটু নাম্বারটা বলে একটু ভালো হবে শুনতে। জি, এই ভাইয়ের নাম্বারটা হলো আপনার মনে করেন যে 01780546326। ওনার নাম্বারটা হলো আমি আবার বলতেছি 7800178054562326। এই নাম্বারে ওনার মনে করেন যে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আপনারা সরাসরি মনে করেন যে স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না, মুখে যে নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে ফোন দিবেন, আর সরাসরি বিস্তারিত জানতে মনে করেন যে ওনার সাথে যোগাযোগ করবেন, উনি একটা সুনামধন্য একজন কবিরাজ। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।